গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি নিতু সেন, আপনারা দেখছেন নিতুস ব্লগ। আমার এই ছোট্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ সবাই আসো, আমার ভিডিওগুলো দেখো, আর পছন্দ হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, একটা কমেন্ট করে দাও। তোমরা কীরকম ভিডিও চাইছো সেটা বলো, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের জন্য। হাই ফ্রেন্ডস, তো আমি ঘরের কাজ স্টার্ট করে দিয়েছি আর আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার জুয়েলারি কালেকশন। তো সেটা দেখার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটাই দেখতে হবে। তো আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে পরে কথা বলবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এই যে আমি নিমকি ভাজা খেতে খেতে ঘরের কাজ করছি। তো তোমরা চলো, আমি চটপট করে ঘরের কাজগুলো শেষ করে নিই, দিয়ে তোমাদেরকে আমি বেলার দিকে দেখাবো, ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে আমার জুয়েলারি কালেকশন দেখাবো। সেরকম কিছু নেই, দু একটা জিনিসই আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো। আবার ওটা ধরেছে, পুটুর চান করা কমপ্লিট হয়ে গেছে, কারণ ওর পটি পেয়েছিল, যার জন্য আমি ওকে একেবারে স্নান করেই তুলে দিয়েছি। আর আমার কাডু গজানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ পুটু পুরো রেডি স্নান করে। কোকা যাবে শ্বশুর বাড়ি? কোনটা বলবে? কেন বলবে না, একটু বলো, শুনিয়ে দাও, বলো একটা, বলো। আচ্ছা টুইঙ্কেল টুইঙ্কেল বলো, বলো টুইঙ্কেল টুইঙ্কেল বলো, বলো টুইঙ্কেল টুইঙ্কেল। ওকে আমি এখন একটুখানি ছাতু মুড়ি খাইয়েছি, কারণ দুধ বিস্কুট অনেকটাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, তো এখন খিদে পেয়ে গেছে। আর যার জন্য আমি ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিলাম, নইলে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে ওর। আর ভাত খাওয়াতে এখন যেহেতু দেরি আছে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি আমি একটু ওকে ছাতুমুড়ি খাইয়ে দিলাম। তো ছাতুমুড়ি খাইয়ে দিয়ে বসে আছি, খাটটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার যাচ্ছি বারান্দা সমস্ত কাজ করতে, মানে রান্নাঘরের সমস্ত কাজ করতে, বাসন মাজাটা যা, তো সব কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমি সমস্ত কাজ করে নিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, চলো দেখতে থাকো। তো আমার ঘরে সমস্ত কাজ হয়ে গেছে আর আমি যাচ্ছি এখন পুটুকে নিয়ে খাওয়াতে। তো তোমরা দেখেইছো এই যে পুটু বসে রয়েছে খাবে বলে, দাঁড়িয়ে রয়েছে, আমি এখন যাচ্ছি ওকে খাওয়াতে। তো চলো পুটুকে খাইয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই যে পুটু এখানে গাড়ি নিয়ে খেলছে আর আমি যে খাবার নিয়ে রেখে দিয়েছি ওকে খাওয়াবো বলে, তো চলো ওকে খাইয়ে নিয়ে তোমার সাথে কথা বলছি। পুটু ঘুমিয়ে পড়েছে, ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ও ঘুমিয়ে পেয়েছে, ও খুব জোরে ঘুম পেয়েছিল, তো খেতে খেতেই ঝিমোচ্ছিল, তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এই দেখো ঘুমিয়ে পড়েছে আর আমি চান করে চলে এসেছি, আমার চান হয়ে গেছে। আর আমি এখন যাচ্ছি পুজো দিতে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তোমরা জানোই পুজো দিতে কত টাইম লাগে। সো আমি যাচ্ছি এখন পুজো দিতে, আর এখন বাজে তিনটে, তো আমার তো রেগুলারই দেরি হয়ে যায়। আমি চাইবো পরের দিন থেকে যাতে আমার খুব তাড়াতাড়ি কাজ বাজ হয়ে যায়, তো আমি এখন যাচ্ছি পুজো দিতে, আর দেরি না করে পুজোটা দিয়ে দিই, তারপর তোমার সাথে কথা বলবো। ফ্রেন্ডস, তো আমার দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি।
আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কমেন্টে জানাবে যে কেমন লাগছে আমার মন্দিরটা সাজানোর পর। সো তোমরা দেখেই নিয়েছো এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি খেতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। সো এখন আমি যাচ্ছি খেতে। এই যে আমি আমার রুমে চলে আসলাম, আর আমি এখন যাচ্ছি খেতে। সো আমি খেয়ে নিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। তো মন্দিরটা কেমন লাগছে প্লিজ কমেন্ট। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো পুটু এখনও ঘুমাচ্ছে আর এখন বাজে 4টে, আর আমি সবাই খেয়ে দিয়ে উঠলাম। তা আমি ভাবছিলাম একটু ফার্স্ট রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তারপরে আবার ভাবলাম যে না, একটু কথা বলে নিই তারপর রেস্ট নেবো। তোমাদের সাথে চলে এসেছি কথা বলতে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সো আমার এমনিতেই দেরি হয় বৃহস্পতিবার। আমার রেগুলারই দেরি, মানে 3টে বেজে যায় খেতে খেতে, 3টে সাড়ে 3টে। তা আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে আরও দেরি হয়ে গেছে, 4টে বেজে গেছে, কারণ আজকে বৃহস্পতিবারের পুজো থাকে ঘরে। আর তোমরা দেখেইছো প্রত্যেক বৃহস্পতিবার আমাদের ভালো করে ঠাকুরকে ফুল টুল দিয়ে পুজো দেওয়া হয়, অনেকেই দেয়, তো আমাদেরও দেওয়া হয়। আবার কোনো কোনো বৃহস্পতিবার এমনও হয় যেদিন আমার খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, কারণ আমার হাজবেন্ড সেদিনকার পুজোটা দিয়ে যায়। কিন্তু ও কিছুদিন হচ্ছে পুজোটা দিচ্ছে না, কারণ ও তাড়াতাড়ি একটু বেরিয়ে যাচ্ছে কাজের জন্য, আর পুজোটা দিতে গেলে ওর কাজে যেতে অনেকটাই দেরি হয়ে যায়। তো সার জন্যই ও আমাকে বলল যে তুমি দাও। আমি আমি দিতাম না, কারণ আমার ছেলে ছোট, তো ওকে খাইয়ে দাইয়ে সমস্ত কাজ করে তারপরে পুজো দিতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় আমার, তোমরা দেখেইছো। তো ওই জন্যই আমি ওকে বলতাম যে তুমি দিয়ে যাও, তাহলে আমার কি তাড়াতাড়ি একটু কাজ বাজটা হয়ে গেল, আমি ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে শুয়ে পড়বো। তা ও দিয়ে যেত, ও প্রথম থেকেই ও দেয়, ছেলে ছোটো ছিল তো ওই দিয়ে আসতো। এই ইদানিং হয়তো 6 মাস কি 7 মাস হচ্ছে যে আমি মাঝে মাঝে দিচ্ছি। তো এই হলো কথা, কারণ অসুবিধা হয়ে যায় বাচ্চাকে খাওয়াতে, বাচ্চাকে খাওয়াতেই তো 1 ঘন্টা টাইম লাগে, ওকে আমি 1:30 সময় বসি খাওয়াতে, উঠি 3টের সময়, তারপরে চান টান করে খেতে দিতে আমার দেরি হয়ে যায়। তো আজকে তোমাদের সাথে আমি বলে কালেকশান দেখাবো, মানে গয়নার কালেকশান দেখাবো। তো গোল্ড কালেকশনের মধ্যে সবটাই আমার বিয়েতেই পাওয়া, কারণ আমার সেরকম কিছু ছিল না, গোল্ড জুয়েলারির মধ্যে সেরকম কিছু আমার ছিল না। জাস্ট আমরা মানে বিয়ের আগে আমি বেশিরভাগ যেমন কি নাকের টাই পরতাম, আর অন্য কিছু পরা হতো না। এই নাকেরটাও আমার বিয়েতে পাওয়া, নাকেরটা বেশি পেয়েছিলাম, তো নাকেরটাও তার মধ্যে আমি দুটো একটা এদিকে ওদিকে মানে দিয়ে দেয়, লাস্টে 2-3টেই বেঁচেছে। তো তোমাদের সাথে আমি সেইটা শেয়ার করব যে কী কী আমি পেয়েছিলাম, আর যেগুলো আমি জানি যে কে আমাকে দিয়েছে সেগুলোও বলবো যে কে দিয়েছে। তোমাদেরকে আমি জুয়েলারি কালেকশান দেখাই, তো কালেকশানগুলো দেখে প্লিজ কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার একটা ছোট্ট পরিবার, তাতে তোমরা প্লিজ জয়েন হয়ে যাও, আর আমার পরিবারটাকে অনেকটা বড় করো যাতে তোমরা সবাই মিলে আমার সাথে থাকো। আর একটা অনুরোধ রয়েছে, প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুবই দরকার আমার। তোমরা জানোই যে আমি ইউটিউবে নতুন, তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো অনেক অনেক অনেক। তো চলো তোমাদেরকে আমি দেখাই আমার কী কী আছে জুয়েলারি কালেকশনগুলো নিয়ে। তোমাদেরকে আগেই বলে দিই যে আমার সেরকম কিছু সোনার জিনিস নেই, বেশিরভাগই রূপোর জিনিস আছে। তো আমি সবটাই দেখাবো, সোনা রূপো দুটোই দেখাবো তোমাদেরকে, আর তার মধ্যে 2-1টা জিনিস আমার ছেলেরও আছে, তো ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বেশিরভাগ সোনার জিনিস নেই। তো চলো ফার্স্টে আমি শুরু করছি আমার এই দিয়ে। তো এই দেখো, এটা সোনা বাঁধানো, মানে শাঁখা বাঁধানো সোনা দিয়ে, তো শাঁখা বাঁধানো সোনা দিয়ে। তো এই দেখো, এটা আমার মা আমাকে বিয়েতে দিয়েছিল, তো ডিজাইনটা এরকম সুন্দর করে করা, আমার পছন্দ করা, কিন্তু এটা পরতে পারি না, এটার একটু প্রবলেম আছে, কারণ এই যে পাতগুলো, যে মানে সোনার পাতগুলো, এগুলো যিনি বানিয়েছেন উনি ঠিক করে মানে সেট করেনি, যার জন্য এটা কি জায়গা জায়গা উঠে উঠে থাকছে। তো এগুলো শাড়িটাই তো আটকে গেলে না, খুব মানে ফেসে যাচ্ছে শাড়ির মধ্যে, তো যার জন্য এটা আমি বেশি পরি না। তো তোমরা দেখো, এই দেখো, পরবর্তীকালে ভগবান যদি দয়া করে, কখনো যদি টাকা হয়, তো আমি এটাকে ঠিক করে বানাবো,
যিনি বানিয়েছেন উনি বলেছেন যেতে আর কিছু টাকা দিয়ে এটাকে ঠিক করা যাবে, তো তখন চেক করব। এর পরে একটা দেখাচ্ছি, এটাও আমার মাই দিয়েছে, ঠিক আছে, বিয়েতে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আমার খুব ভালো লাগে, বাট আমি সেরকম পড়ি না। এই দেখো এই ঝুমকোটা, এটা আমার মা আমাকে দিয়েছিল বিয়েতে, বাট যেহেতু সোনা বলে আমি বেশি পড়ি না, কারণ ভয় লাগে, তো মানে দামি জিনিস পড়লে যদি হারিয়ে টারিয়ে যায়, সোনার জিনিস তো, তো খুবই ভয় লাগে। তোমাদের কেমন লাগছে প্লিজ জানি পড়ি। তো এটা আমার কাকা আমাকে দিয়েছিল বিয়েতে, তো কাকাই নাকেরটা দিয়েছিল, আর সাথে সাথে খাট আর আলমারি আমার কাকাই দিয়েছিল। তো আমার মা আরেকটা জিনিস আমাকে দিয়েছে বিয়েতে, তো সেটা হলো এইটাই, দেখো এই নূপুরটা, এই নূপুরটা দিয়েছে আমার মা আমাকে বিয়েতে। প্রচুর ভারী, যার জন্য আমি পরি না, খুবই ভারী। অনুষ্ঠান বাড়ি গেলে পরে যাওয়া যায়, বাট আমি পরি না, কারণ অতিরিক্ত ভারী, আর লেহেঙ্গা ঠেঙ্গার মধ্যে যদি আটকে যায়, যার জন্য পরি না। ছেলেকে সামলাবো না নিজে এত ভারী ভারী জিনিস পরবো। এই নাকেরটা, এটা আমি জানি না আমার বিয়েতে কে দিয়েছিল, বাট এটা আমি পেয়েছিলাম, এখন পর্যন্ত এটা পরিনি। আর এই একটা রিং মতো যে নাকের আছে, এটা আমার বিয়ের আগের নাকের, এটা আমিই বানিয়েছিলাম, আমি বাচ্চা পড়াতাম, তো আমি তখন পরিয়ে পরিয়ে এই নাকেরটা বানিয়েছিলাম, কারণ আমার খুব তখন রিং নাকেরগুলো পরতে খুব ভালো লাগতো। আমি এখনও মাঝে মধ্যে পরি ওটাকে, কারণ ওটা থাকলে অসুবিধা না, পেঁচানো নাকেরগুলো তো ভেতর নাকের ভেতরে প্রচুর লাগে, আর রিং নাকের থাকলে লাগে না। এটাও আমি বিয়েতে পেয়েছি, তো এটা আমার হাজব্যান্ডের দাদা বৌদি এই নাকেরটা আমাকে দিয়েছিল বিয়েতে। এই একটা নাকের আছে, তো এইটাও আমি বিয়েতে পেয়েছিলাম, তো এটা আমার খুব ভালো লাগে, তো এটা আমি মাঝে মধ্যে পরি। আর আরেকটা নাকের আছে, তো এটা ভেঙে গেছে, ছোট একটা ফুল মতো করা রয়েছে, আর এই যে তার এটা, এটা ভেঙে গেছে, এটা যদি জয়েন করানো যায় করাবো, আর নাহলে পরবর্তীকালে কিছু একটা দেখা যাবে। আর এই যে কানেরটা দেখছো তোমরা, এই যে এইটা আমার হাজব্যান্ডের একটা বন্ধু আমাকে দিয়েছে, মানে বিয়েতে দিয়েছিল, হাজব্যান্ডের একটা বন্ধু আমার বিয়েতে দিয়েছিল। তো এই কানেরটা এতটাই ছোট, এতটাই সুন্দর, যেটা আমার প্রথম থেকেই খুব পছন্দের একটা কানে। তো এই যে পড়তাম না ভয়েতে, যে বাই চান্স যদি ছেলের হাত দিয়ে লেগে বা আমাদের হাত দিয়ে লেগে টেকে পড়ে যায় কোথাও, তো একবার পড়েও গেছিলো, বাট ভাগ্য ভালো ছিল যে পেয়ে গেছি। তো এই মাঝে মধ্যে একটু পড়ি এখন। এই একটা কানের আছে, এটার এই কানেরটার পেছনের এই যে রিংটা বারবার খুলে যাচ্ছে, মানে ঝালাই থেকে খুলে যাচ্ছে, এই যেরকম রিংটা, এই যেরকম রিংটা ঝালাই থেকে বারবার খুলে যাচ্ছে। তো এই কানেরটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, এই দেখো এই কানেরটাও আমার খুব পছন্দের, আমি বিয়ের পর থেকে টানা এটা পরে এসেছি দু বছরের মতো, বাট এটা বারবার এই পেছনেরটা ভেঙে যাচ্ছে। তো আমার শাশুড়ি বললো, এটা তো অনেক পুরনো, অনেক দিন আগে বানিয়ে রেখেছিলাম আমি, তো তুমি একটা কাজ করো, তুমি তোমার মতো বানিয়ে নাও। তো এটাকেও বানাবো, পরে দেখা যাক কবে হয়। এই একটা নাকের আছে, তো এই নাকেরটাও আমি পেয়েছিলাম বিয়েতে, বাট এই নাকেরটা ভেঙে গেছে এক জায়গা থেকে, ভেঙে গেছে এই কোণটা থেকে, একটুখানি এই কোণটা থেকে ভেঙে গেছে, যেটা যখন তখন ভেঙে পড়ে যেতে পারে, যার জন্য আমি এটা এরকম রেখে দিয়েছি যে থাক, ভেঙে গেলে তো সেই হারিয়ে যাবে, তার থেকে ভালো খোলাই থাক। হলো আমার সোনা জিনিস। আমার মা আরেকটা জিনিস দিয়েছিলো, সেটা হলো আমার হাজব্যান্ডকে একটা আংটি। তো ওই আংটিটা কিছু দরকারের জন্য আমার হাজব্যান্ড মানে একজনকে দিয়েছিলো, বাট সে আর ফেরত দিচ্ছে না, তার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল। তো হয়েছিলো এটা কি, যখন আমি প্রেগনেন্ট ছিলাম আর আমি হসপিটালে ভর্তি ছিলাম, মানে আমার বেবি হওয়ার আগেও আমি কিছুদিনের জন্য হসপিটালে ভর্তি ছিলাম, কিছু প্রবলেম হচ্ছিলো আমাকে, যার জন্য আমি হসপিটালে কিছুদিন, চার পাঁচ দিন বেবি হওয়ার আগেও আমি চার পাঁচ দিন গিয়ে থেকে এসেছি। তো ওখানে থেকে আমি ট্রিটমেন্ট নিচ্ছিলাম, তো ওই সময় আমার হাজব্যান্ডের কাজটা একটু বন্ধ হয়ে গেছিলো, যার জন্য টাকা পয়সার খুব অসুবিধা হয়ে গেছিলো। তো ও তখন আমি তো হসপিটালে ছিলাম, আর আমার আলমারির চাবি আমার কাছে থাকে, তো ও তখন কী করবে, কোথা দিয়ে কী করবে, কার কাছে চাইবে, তো কী করেছে, নিজের আংটিটাই তার একটা মানে জানাশোনা লোকের কাছে দিয়েছে, আর তার কাছে কিছু টাকা নিয়েছে, বাট সে এখন ওই আংটিটা ওকে ফেরত দিচ্ছে না, সে ডবল টাকা চাইছে, বলছে আমাকে ডবল টাকা দিলে আমি ফেরত দেবো, নাহলে দেবো না। তো যার জন্য এখনও আনা হয়নি,
কারণ অত টাকা নেই যত টাকা উনি চাইছে আমাদের কাছে, অত টাকা নেই দেওয়ার মতো। তা ওইটা ওনার কাছেই রয়ে গেছে। আর এছাড়া আমি দেখাচ্ছি তোমাদেরকে, এছাড়া আমার বেশি আর কিছু নেই, এরপরে সব ছেলের আটা দেখাচ্ছি। তো ফার্স্ট আমি আমার ছেলের আংটি থেকে শুরু করছি। এই দেখো, এই যে এই আংটিটা আমার মা দিয়েছিল আমার ছেলেকে মুখে ভাতে, আর এইটা ওম রাউন্ড শেপের মধ্যে, এইটা আমার শাশুড়ি দিয়েছিল আমার ছেলেকে মুখে ভাতে। এই একটা আমার ছেলের কোমরদানি আছে, এটা আমার জা দিয়েছিল, মানে আমার বরের দাদা দিয়েছিল তা আমার ছেলেকে কোমরদানি। তো এটা আমার ছেলে খুব পরেছে, পরে 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 এখন কোমরে লাগে বলে আর পরতে চায় না। এই পায়ে দুটো আমার মা বানিয়ে দিয়েছিল আমার ছেলেকে, এই দেখো। তো এখন যেহেতু বড় হয়ে গেছে এখন পরে না, রাখা রয়েছে। এটা প্রথম বছর নিয়েছিলাম ধানতেরাসের ছেলের জন্য। আর এইটা ওর কিছু পুরনো মানে জিনিস ছিল সেটা দিয়ে নিয়েছিলাম, আর কিছু টাকা লেগেছিল এটা নিয়েছিলাম, এটা ব্রেসলেট। চেনার নজর কাটি আছে, তো ওইটা ওর মামা ওকে দিয়েছিল। আর হাতের বালাটা জানোই তোমরা যে আমি ওকে বানিয়ে দিয়েছিলাম ওর জমানো টাকা দিয়ে। এই চেনটা আমার ছেলের জন্মদিনে বার্থডেতে একটা দাদা দিয়েছিল, আমাদের জানাশোনা একটা দাদা। এই একটা চেন, এটাও আমার ছেলের জন্মদিনে পাওয়া। ধনতেরাসে আমি ছেলের জন্য এই একটা বালা নিয়েছিলাম, বাট আমার টাকা দিয়ে নয়, এটাও আমার ছেলের জমানো টাকা দিয়ে। মানে বেশি টাকাটা আমার ছেলের জমানো টাকা, আর হয়তো কিছু টাকা যেমন কি 150 টাকার মতো আমাদের গেছে। এই দেখো পাঞ্জাবি বালা বলে এটাকে, পাঞ্জাবি। তো এই একটা নিয়েছিলাম ওর জন্য। তো আমার কালেকশান মানে আমার গোল্ড কালেকশান এখানেই শেষ, আর কিচ্ছু নেই। ও সরি, আরেকটা আছে, তো ওটা আমার কাছে নেই, ওটা এক জায়গায় দেওয়া আছে। তো আমার হাজবেন্ড আমাকে একটা আংটি দিয়েছিল বিয়েতে, তো ওই আংটিটা তো এক জায়গায় দেওয়া রয়েছে, কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেক রকমের প্রবলেম হয়ে থাকে। তো তখন সেই প্রবলেম মেটানোর জন্য আমাদের কাছে সোনার জিনিস ছাড়া আর কিছু থাকে না। তো সেরকমই আমারও আংটিটা এক জায়গায় দেওয়া রয়েছে, আমি দিয়েছিলাম ওটা, আংটিটা এক জায়গায় দেওয়া রয়েছে। তো আমার আংটিটা আমি দিয়েছিলাম, কারণ খুবই দরকার পড়ে গেছিলো কিছু টাকার। তো তখন আমি দিয়ে আমাদের জানাশোনার মধ্যে একজনকে দিয়েছি, দিয়ে আর আমি কিছু টাকা নিয়েছিলাম, বাট ওটাও ছাড়ানো হয়নি, ওটাও নিয়ে আসবো। যদি বাই চান্স কখনো সময় খুব ভালো আসে, আর যদি আমার কপাল খোলে মানে আমার ভাগ্য ভালো হয়, তাহলে নিশ্চয়ই আমি সব কটা ছাড়িয়ে নেবো, আমার হাজবেন্ডের আংটিও ছাড়িয়ে নেবো, আমার আংটিও ছাড়িয়ে নেবো। তো এই হলো যা সিচুয়েশান চলছে, যেভাবে লকডাউন পড়ছে মনে হয় না যে এই বছর ছাড়াতে পারবো। তো দেখা যাক কখন ছাড়াতে পারবো, খুবই প্রবলেম, চারিদিকে লকডাউনের ঝামেলা, আর আমার হাজবেন্ডের একদম কাজ বাজ হচ্ছে না ঠিকঠাকভাবে। তো আমাদের কাছে সোনার জিনিস ছাড়া আর কিছুই থাকে না, এইটাই হলো আমাদের সম্বল যা আমরা পেয়েছি এগুলোকেই। তো এই হলো আমার গোল্ড কালেকশান, তোমরা দেখেছ তো আমি সেরকম কিছু পাইনি। এখানেই আমার গোল্ড কালেকশান শেষ। তো তোমরা প্লিজ কমেন্টে জানাবে তোমাদের কোন জিনিসটা সব থেকে আমাকে সাপোর্ট করবে, আমার সাথে থাকবে, আমাকে অনেক আমার অনেক অনেক সাপোর্ট দরকার তোমাদের, তোমরা সাপোর্ট করো, এটাই চাই আর কিচ্ছু না। তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা যারা নতুন ইউটিউবার তারা তাদেরকে তোমরা প্লিজ সাপোর্ট করো অনেক অনেক অনেক। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার গোল্ড কালেকশানগুলো তোমাদের কেমন লেগেছে সো প্লিজ জানাবে, আর আমার ছেলের আংটি দুটো কেমন লেগেছে সেটাও জানাবে তোমরা। তো চলো টাটা, আজকের জন্য এখানেই এই ব্লগটা শেষ করছি, পরের দিন নিয়ে আসবো নতুন একটা ব্লগ। সো টাটা।